আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে অভিনন্দন জানাই সুজল ট্রেনিং একাডেমি পক্ষ থেকে। তোমরা যারা সমসাময়িক বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী অথবা বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, যারা চান্স পাবা, সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম। আর সুজল ট্রেনিং একাডেমির আজকে এই নতুন এপিসোডে তোমাদেরকে নতুন একজন শিক্ষার্থীর সাথে পরিচয় করাই দেব, সে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য আমাদের সুজল ট্রেনিং একাডেমিতে কিভাবে খোঁজ পেয়ে প্রস্তুতি নিতে আসছে এবং প্রস্তুতির মাধ্যমে এই কয়েকদিনে সে কিভাবে তার দক্ষতাগুলো অর্জন করেছে বিমান সেনা পদে চান্স পাওয়ার জন্য, সেই গল্পগুলো তার পরিশ্রমে, তার কঠোর পরিশ্রমে যে গল্প রয়েছে সেই গল্পগুলো তোমাদের সাথে একটু আমরা শেয়ার করব। তাহলে তোমাদের সিদ্ধান্ত নিতে তোমাদের দেরি হবে না যে তোমাকে কি করতে হবে পরীক্ষার আগে। তো যাই হোক, আর দেরি না করে পরিচয় করে দেই, আমাদের স্টুডেন্টের নাম মামুন। মামুন, তুমি কোন জেলা থেকে আসছো? আমি রংপুর জেলা থেকে আসছি। রংপুর জেলা? আচ্ছা, যখন সোলজার ট্রেনিং একাডেমিতে তুমি আসলা বা এই আসার আগে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির খোঁজ তুমি কিভাবে পেলা? আসলে আমি আপনাদের সোলজার ট্রেনিং একাডেমির খোঁজটা মূলত পেয়েছি ইউটিউব থেকে। ইউটিউব থেকে? আচ্ছা, ইউটিউবে টিউটোরিয়ালের মাধ্যমে আমাদের তথ্য পেয়েছো? আর এয়ারফোর্সের তথ্য খোঁজ থেকে আপনাদের মানে অলরেডি চলে আসছিল, ওখানেই জানতে পারি যে আমাদের বিমান সেনা পদের জন্য তোমার যে ধারণা গুলো ছিল, যে কোচিং করার এই কয়েকদিনে কোচিং করার পরে তোমার ধারণা গুলো কোন ধরনের পরিবর্তন আসছে? আমি বলবো যে আমার বিগত দিনে যেসব আমি মানে মেন্টালিটি বিষয় নিয়েছিলাম প্রিপারেশন, যেটা আমি ওই প্রিপারেশনে গেলে হয়তো বা আমি অনেকটাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু এখন আমার মনে বলছে আর মানে 100-তে 100% হয়ে গেছে যে এখন ইনশাল্লাহ আশা করবো আমি বিমান বাহিনী একটা সৈনিক হতে পারবো। আচ্ছা, অর্থাৎ এখানে আসার পরে তোমার যে বিমান বাহিনীর আইকিউ এর যে প্যাটার্ন গুলো ছিল, তারপর ম্যাট্রিক্স এর প্যাটার্ন ছিল, তারপর তোমার মেডিকেল টেস্ট করানো হয়েছে, তারপর তোমার লিখিত পরীক্ষার যে বিষয়গুলো আছে, এরপরে তোমার ভাইবার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের এখানে এই কয়েকদিনে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে তোমার কি উপকৃত মনে হচ্ছে, যে তুমি উপকৃত বা উপকার হয়েছে তোমার? জি স্যার, কারণ এখানে আপনাদের প্রতিষ্ঠানে এখানে চূড়ান্ত মেডিকেলও করা হয়, যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনারা সাজেস্ট করেন কিভাবে ওটা সলভ করা যায়। এখান থেকে যে কোনো একটা ব্যক্তি পূর্ণাঙ্গ ফিট হয়েই সে যাইতে পারবে যে কোনো ডিফেন্সে, প্রস্তুতি নিয়ে করলে তার হচ্ছে 100-তে 99% আশা করতে পারবে, আর যদি প্রস্তুতি ছাড়া যে কেউ যদি লাইনে দাঁড়ায় তার মনোবলটা আমি মনে করি না যে সে চান্স পাবে। অর্থাৎ তোমরা যারা শুনছো, যে আসলে অনেকে চিন্তা ভাবনা করো যে আমি লাইনে গেলাম কাগজপাতি নিয়ে আসলে চাকরি পেয়ে যাব, আসলে বিষয়টা এখনকার বিষয়টা এরকম না, কারণ সরকারি চাকরিতে অনেক কম্পিটিশন হয়, হাজার হাজার ছেলে লাইনে দাঁড়ায়, তো হাজার হাজার ছেলের মধ্যে তোমাকে কম্পিটিশনে টিকে থাকতে হবে, তোমার দক্ষতা সবার থেকে ভালোভাবে প্রদর্শন করতে হবে, তাহলে তুমি কিন্তু খুব সহজে চান্স পাবা। তো যাই হোক মামুন, তুমি এই কয়েকদিনে আমাদের একাডেমির স্টুডেন্ট হিসেবে একাডেমির আবাসিক সুবিধা বলো, একাডেমির খাওয়ার সুবিধা বলো, একাডেমির আদার্স লেখাপড়ার যে সুবিধাগুলো রয়েছে, তো এই সুবিধাগুলো যদি একজন নতুন বা একজন নবীন শিক্ষার্থী যদি পায় যে কোনো বাহিনীর পরীক্ষার আগে, তাহলে কি তারা সাফল্য হতে পারবে? জি স্যার, পারবে। এখানে মানে মনোরম পরিবেশ, থাকার ব্যবস্থা এবং খাওয়ানোর সব মানে ডিফেন্সের রুল অনুযায়ী মানে রুলস মাফিক করানো হয় এখানে, শারীরিক যে মানে ফিজিক্যালিটি, তারপর হচ্ছে এখানে লেখাপড়া, কিভাবে ছাত্রের সঙ্গে মানে রেসপেক্ট করে কথা বলতে হবে এবং মানে কিভাবে খাইতে হবে, ছাত্রদের কিভাবে আদেশ গুলো মেনে চলতে হবে, এসব এখান থেকে সব কিছু শেখানো হয়। আমার মনে হয় যে বাংলাদেশে একটাই মাত্র প্রতিষ্ঠান বা একাডেমি এটা, সোজা ট্রেনিং একাডেমি, এটা ছাড়া অন্য কোথায় গেলে সব সুবিধা নাই। তো যাই হোক, ভালো একটা মতামত পোষণ করার জন্য তোমাকে ধন্যবাদ। আর যেটা জানতে চাই, যে একাডেমির যে ক্যাডেটটা আছে, ক্যাডেট ড্রেস পরে সেটা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ক্যাডেট ড্রেস, তো এই ক্যাডেট ড্রেস পরা অবস্থায় তোমার তো জীবনে প্রথম একটা ক্যাডেট ড্রেস পরা, হ্যাঁ না? তো অনুভূতিটা কেমন তোমার? আমার অনেক ভালো লাগছে, কারণ জীবনে ফার্স্ট টাইম ক্যাডেট ড্রেস পরছি,
মানে অনুভূতিটা স্যার অনেক রকম মানে মনে হচ্ছে এখন যে আমার মনোবলটা এখন অনেকটাই বেড়ে গেছে, তো চান্স পেলে আমার স্বপ্নটা এমনি পূর্ণ হবে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, মামুনের জন্য দোয়া করবা, এবং আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া থাকলো। তোমরা যারা সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে অফিসার অথবা সৈনিক পদে পরীক্ষা দিতে যাওয়া, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রস্তুতি নাও। প্রস্তুতির বিষয় বলতে তোমার পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হয়ে থাকবে, মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা মেডিকেল ঠিক করে নাও, তারপর তোমার ভাইরাল পরীক্ষা একটু প্রস্তুতি নাও, লিখিত পরীক্ষা কোন টপিকসগুলো পড়ে গেলে তুমি কমন পাবে, এই বিষয়গুলো আগে থেকে একটু জেনে যাও। আর যদি জানা না থাকে, আমাদের সোলদার ট্রেনিং একাডেমি আছে, অনেকে এসে সাফল্য পাচ্ছে, তোমরাও আসো, নির্দ্বিধায় ইনশাআল্লাহ এসে সাফল্যের জন্য প্রস্তুতি নিতে থাকো আমাদের একাডেমি থেকে। আশা করি তোমরা ভালো একটা জায়গায় তোমাদের গন্তব্য, যে লক্ষ্য সৈনিক হওয়া, গর্বিত বাহিনীর, যে কোনো বাহিনীর গর্বিত সৈনিক হয়, এই স্বপ্নটাকে তোমরা পূরণ করতে পারবে। সবাই ভালো থেকো। আর একটা কথা বলে রেখে, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। আজকে আল্লাহ হাফেজ, আগামীতে দেখা হবে আবার তোমাদের সঙ্গে, বিদায় নিলাম, ধন্যবাদ।